Stay tuned with Ajan R Anusandhan. Press the subscribe button and then enable the bell icon for another updates. হ্যালো বন্ধুরা, অজানার অনুসন্ধানের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বাংলা সিনেমা জগতে এক উজ্জ্বল নাম প্রয়াত চলচ্চিত্রকার জহির রায়হান, যিনি কিনা সমানভাবে একজন নামকরা ঔপন্যাসিক এবং চলচ্চিত্র নির্মাতা। মাত্র 37 বছর বয়সের জীবদ্দশায় তিনি উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী সব উপন্যাস এবং চলচ্চিত্র। 60-এর দশকের এই প্রখ্যাত পরিচালক এখন পর্যন্ত ধরে রেখেছেন বাংলাদেশের শ্রেষ্ঠ পরিচালকের মর্যাদাও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এই গুণী মানুষটির সেরা 5টি চলচ্চিত্র নিয়ে আলোচনা করব। তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এমন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার 5, কখনো আসেনি। 1961 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটি সামাজিক বাংলা চলচ্চিত্র কখনো আসেনি। সিনেমাটির রচনা, চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন জহির রায়হান। পরিচালক হিসাবে এটি জহির রায়হানের প্রথম চলচ্চিত্র। প্রথম সিনেমাতেই তিনি চমক দেখাতে সক্ষম হন। সিনেমাটির কাহিনীতে একজন ব্যর্থ ব্যক্তির জীবনে ঘটে যাওয়া করুণ কিছু কাহিনী তুলে ধরা হয়েছে। সিনেমাটির নায়ক শওকত, যে মরিয়মকে ভালোবাসে, অপরদিকে এক জাদুঘরের মালিক মরিয়মকে মূর্তি সাজিয়ে জাদুঘরে আটকিয়ে রাখে। কিন্তু টাকার অভাবে নায়ক তার নায়িকাকে মুক্ত করাতে ব্যর্থ হয়। এক সময় নায়ক শওকত তার দরিদ্রতার জন্য তার আপন 2 বোনকে ছেড়ে চলে যায়। 2 বোন অভাবের কারণে না খেয়ে এক সময় মারা যায়। শেষে দৃশ্য সহ্য করতে না পেরে নায়ক নিজেও বিষ পান করে আত্মহত্যা করে। সময় চলে যায়, কিন্তু এরপরে আর কেউ কখনো আসেনি মরিয়মকে মুক্ত করতে। ব্যতিক্রম ধর্মী কাহিনী, সাবলীল ভাষা, উপস্থাপনা এবং নির্মাণ শৈলীর জন্য এই সিনেমাটি সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে। এর মাধ্যমে সমালোচকরা জহির রায়হানকে সে সময়ের তুলনায় অগ্রগতি নির্মাতা হিসাবে চিহ্নিত করেন। সিনেমাটিতে অভিনয় করেন খান আতাউর রহমান, সুমিতা দেবী, সঞ্জীব দত্ত, শবনম, কণা প্রমুখ অভিনেতা অভিনেত্রী। নাম্বার 4, আনোয়ারা। 1967 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটি বাংলা চলচ্চিত্র আনোয়ারা। এ চলচ্চিত্রের চিত্রনাট্য এবং পরিচালনা করেন জহির রায়হান। ছবিটি নির্মিত হয়েছে সাহিত্যরত্ন মোহাম্মদ নজিবুর রহমানের বাংলা সাহিত্যে ক্লাসিক মর্যাদাপ্রাপ্ত উপন্যাস আনোয়ারা অবলম্বনে। কেন্দ্রীয় চরিত্র আনোয়ারার সাংসারিক জীবনের অনেক প্রতিকূলতা এখানে চিত্রায়িত হয়েছে। গ্রামীণ বধূকে কীভাবে বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে পড়তে হয় এবং কীভাবে সেগুলোকে সামলিয়ে জীবনযুদ্ধে জয়ী হতে হয়, তার এক বাস্তব প্রতিচ্ছবি অত্যন্ত নিপুণভাবে দর্শকদের মাঝে ফুটিয়ে তুলেছেন জহির রায়হান। এক সময় আনোয়ারার স্বামী কঠিন রোগে পড়ে যায়। এতে আনোয়ারা তার জীবন বাজি রেখে তার স্বামীকে সেবা করে সুস্থ করে তোলে। আবার বিভিন্ন সময় তার চরিত্রে কলঙ্ক পড়তে থাকে, কিন্তু সব কিছুকে সামলিয়ে জীবনযুদ্ধে জয়ী হয় আনোয়ারা। মূলত সিনেমাটিতে গ্রামীণ নারীদের জীবনযুদ্ধের বাস্তব রূপ চিত্রায়িত হয়েছে। সিনেমাটিতে অভিনয় করেন নায়করাজ রাজ্জাক, কোহিনুর আক্তার সুচন্দা, বেবি জামান, আমজাদ হোসাইন প্রমুখ অভিনেতা অভিনেত্রী। নাম্বার 3, বেহুলা। 1966 সালে মুক্তিপ্রাপ্ত অন্য আর একটি অসাধারণ বাংলা চলচ্চিত্র বেহুলা। ছবিটির চিত্রনাট্য এবং পরিচালনা করেন জহির রায়হান। চলচ্চিত্রটি নির্মিত হয়েছে বাংলার প্রচলিত লোককাহিনী হিন্দু পুরাণ মনসামঙ্গল কাব্যের বেহুলা লক্ষ্মীন্দরের উপাখ্যান অবলম্বনে। বেহুলা লক্ষ্মীন্দরের কালজয়ী কাহিনী সে সময়ে হিন্দু মুসলমান সকলের মাঝে সমানভাবে সমাদৃত হয়েছিল। গ্রামে গ্রামে এর কাহিনী পালা আকারে প্রদর্শিত হলেও জহির রায়হান ব্যাপক আলোচিত এ উপাখ্যান অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণের কথা চিন্তা করেন। সিনেমাটিতে বেহুলার ভূমিকায় কোহিনুর আক্তার সুচন্দা, লক্ষ্মীন্দরের ভূমিকায় নায়করাজ রাজ্জাক, চাঁদ সওদাগরের ভূমিকায় ফতে লোহানি, মনসা দেবীর ভূমিকায় সুমিতা দেবী অভিনয় করেন। উল্লেখ্য, নায়করাজ রাজ্জাকের বেহুলা সিনেমাতে লক্ষ্মীন্দরের ভূমিকায় অভিনয় ছিল কেন্দ্রীয় চরিত্রে প্রথম কোনো সিনেমায় অভিনয় করা। নাম্বার 2, জীবন থেকে নেয়া। জীবন থেকে নেয়া সিনেমাটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কেন্দ্রিক একটি বাস্তবধর্মী সিনেমা। জহির রায়হান নির্মিত এই চলচ্চিত্রটি 1970 সালের 10 এপ্রিল মুক্তি পায়। সামাজিক এই চলচ্চিত্রে তৎকালীন বাঙালির স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সিনেমাটির কাহিনী বাংলার অতি সাধারণ এক পরিবারকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যেখানে রওশন জামিল তার স্বামী এবং আপন 2 ভাইদের উপর একরকম স্বৈরশাসন চালিয়ে থাকেন। রওশন জামিলের মাধ্যমে তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসকদেরই মূলত রূপক আকারে ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেন নায়করাজ রাজ্জাক, কোহিনুর আক্তার সুচন্দা, আনোয়ার হোসেন, শওকত আকবর, খান আতাউর রহমান প্রমুখ অভিনেতা অভিনেত্রী।
উল্লেখ্য, এটি ছিল জহির রায়হান নির্মিত শেষ কাহিনী চিত্র। আর এই সিনেমাতে আমার সোনার বাংলা গানটি চিত্রায়িত হয়েছিল, যা পরবর্তীকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি লাভ করে। তাছাড়াও এই সিনেমার আরও দুটি কালজয়ী গান হল এ খাসা ভাঙবো আমি কেমন করে এবং কারার ওই লৌহ কপাট উল্লেখযোগ্য। নাম্বার এক, হাজার বছর ধরে। জহির রায়হানের কালজয়ী উপন্যাস হাজার বছর ধরে অবলম্বনে সিনেমাটি 2005 সালে নির্মাণ করেন কোহিনুর আক্তার সুচন্দা। সিনেমাটিতে মকবুল বুড়োর ছোট বউ চুনি এবং মকবুল বুড়োর ছোট ভাই মন্টুর মধ্যে সমাজের নিয়ম বহির্ভূত প্রেমের সম্পর্ক অত্যন্ত নিপুণভাবে চিত্রায়িত হয়েছে। সমাজ তাদের সম্পর্ককে সমর্থন না করলেও দর্শক হৃদয় তাদের প্রেমের করুণ পরিণতির জন্য ব্যথিত হয়। আর এখানে জহির রায়হানের সার্থকতা। সিনেমাটিতে অভিনয় করেন এটিএম শামসুজ্জামান, রিয়াজ, নবাগত শারমিন জাহান, শশী, আনিসুল হক মিলন, শাহানুর প্রমুখ অভিনেতা অভিনেত্রী। সিনেমাটি সমালোচকদের নিকট ব্যাপক প্রশংসিত হয়। একাধিক পুরস্কারও লাভ করে সিনেমাটি, এর মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার প্রভৃতি উল্লেখযোগ্য। সিনেমাটির গল্পের গ্রামীণ জীবনের অতি সাধারণ সহজ সরল জীবনের চিত্র জহির রায়হান ব্যতীত অন্য কেউ এত নিপুণভাবে চিত্রায়িত করতে পারতেন কিনা সন্দেহ। আর এর জন্য জহির রায়হান তার অমূল্য সৃষ্টির কারণে বাঙালির মাঝে হাজার বছর ধরে স্মরণীয় হয়ে থাকবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এমন সব ভিডিও মিস করতে না চাইলে লাল বাটন চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।